তা গোসাইয়ে যা ভাব সব আমি মনে হয় পারবো না নাকি আমি মনে হয় পারবো না যেমন ভাব দেখলাম তা এ ভাবের কাছে টিকাই দাই তা গোসাই আমিও কম নই কিন্তু আমি তোমারই চেলা তুমি যাও না কোন দিকে যাবে কারণ আমিও তৈরি আছি তুমি যে গল্প দিয়ে গেলে বললে ভাত রান্না করো তো তাড়াতাড়ি করে বগুলাই গানে যাব বলে কি না তুই রাখ তুই রাখ যা যা রান্না তুই রাখ যা যা তা গোসাই মা যদি এরকম গোসাই যদি এরকম হয় গোসাই মা আবার হবে না কেন তা যাক তুই কথাটা খারাপ বলেনি কিন্তু একটা স্কুলে একটা ছেলে খুব ডান পিটে ছিল বুঝলেন আমার মতো ডান পিটে স্কুলের ছাত্র তেমন তুমি আমার মাস্টার মশাই আমি তোমার ছাত্রী তা একটা ছেলে খুব ডান পিটে ছেলে সে উকিল মুক্তার হাকিম জমিদার সবাইকে নেদে করে কথা বলে কেরে বলে আমি হাকিম কি দরকার তোর দেশে অমুক কাজ করতে আসলাম এইভাবে কথাবার্তা বলে ছেলে কিন্তু ক্লাস থ্রিতে পড়ে আরো ছেলেরা গিয়ে মাস্টার মশাইয়ের কাছে অবজেকশন দিচ্ছে যে মাস্টার মশাই আপনার ছাত্র পিয়াস সে এমনই ডান পিটে কোনো মানি লোককে মান দেয় না সবাইকে নেদে করে এবার মাস্টার মশাই পিয়াসকে ডেকে বলছে পরের দিন পিয়াস বলেন স্যার তা তুমি নাকি সবাইকে নেদে করে কথা বলো তো বলছে এই আমি নেদে করে কথা বলে তোকে কে বললো বল মাস্টার মশাইকে বলছে এই আমি নেদে করে সবার সঙ্গে কথা বলি তোকে কে বললো তাই তাকে বল বল তুই শিগগির বল তোকে কে বললো কথা এই হচ্ছে ব্যাপার গোসাই তুমি যেখানে যাবে আমি একটু চেষ্টা করব তা তুমি বললে কি যখন চুরি করতে যাও তখন কিন্তু আমাকে বলো না যখন চুরি করতে গিয়ে ধরা পড়ে যাও তখনই আমাকে ডাকো দেখো গোসাই তুমি ছাড়া কিন্তু আমি চুরি করতেও যাই না যাই কি হ্যাঁ আমি যেখানে যাই তুমি আমাকে নিয়ে যাও আমি যাই না তুমি না গেলে আমার মতো রেহানা পারভিনের যাওয়ার ক্ষমতা নেই দেহের গুরু পরমাত্মা শিষ্য হয়ে মন তুমি আমার মধ্যে যতক্ষণ আছো আমি গান গাইতে পারছি হাসতে পারছি খেলতে পারছি নাচতে পারছি হাঁটা চলা সব করতে পারছি ভালো মন্দ সবই কিছু করি কিন্তু তুমি যখন আমার মধ্যে আর থাকবে না আমি ভালো কাজও করতে পারবো না আমি খারাপ কাজও করতে পারবো না গান গাওয়া তো দূরে থাকলো আমি আসরে দাঁড়িয়েই থাকতে পারবো না পারবো কি তাহলে আমি যখন চুরি করতে যাই তখনও তুমি আমার সঙ্গেই যাও তুমি যদি না যাও আমি কিন্তু চুরি করতে পারি না একদিন মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করছে বলছে আল্লাহ তুমি কি সব সময় সর্বজীবের মধ্যে থাকো বলল হ্যাঁ বলল আমার মধ্যে বলল হ্যাঁ তা বলল মাবুদ গো আমি যখন বিবির সাথে নিহার করি আমি যখন বিবির সাথে রমণ করি তখন কি তুমি আমার মধ্যে থাকো বলল হ্যাঁ তখন আমি তোমার মধ্যে থাকি তার বলছে চি 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 ওই সময় যেতে হয় বলেন ওই সময় গেলে আমার লজ্জা করে না হ্যাঁ আপনি আমার দোস্ত আপনি আমার আল্লাহ তা আপনি যদি ওই সময় যান আমার লজ্জা করে না আপনি ওই সময় কাল থেকে যাবেন না হ্যাঁ বললাম আমরা যখন রমণ করব বিবির সাথে তখন তুমি ওই সময় যাবে না ব্যাস বলো ঠিক আছে যাব না তা সেদিন আর আল্লাহ আসেনি বুঝলেন সারা রাতের মধ্যে আর চেতনি পাইনি সকালবেলায় এসে বলছে কি ব্যাপার কালকে নিশ্চয় আনন্দ করতে খুব ভালো করেছো বললো না চেতনি পাইনি তা তুমি না থাকলে আমি চেতনি পাইনি তুমি না থাকলে আমার জাগবেই না কিছু কি তুমি আসো তাই জাগে তুমি থাকবে না আমার জাগবে না এখানে আমাকে দোষী সাব্যস্ত করো কেন তুমি যখন আমাকে ষোলো আনা দিয়েই পাঠালে তার পিছনে এমন জিনিস পাঠালে
যে 16 আনার পুঁজি কি করে কেড়ে নিতে হয় সেই জোরকে তুমি পাঠিয়ে জমা সঙ্গে সঙ্গে তা পাঠালেই যদি তাহলে ওই 16 আনা নষ্ট হবে কিসে সে জিনিস তোমার পাঠানোর দরকারটা কি হ্যাঁ শোনাই গান সেই সাধনের বাজার গুরু গো সাধনের বাজার জিতবো মনে করে আমি জিতবো জিতবো
মনে করে যখন খেলার মাঠে যাই আচ্ছা জিততে কার না সাতটাকে বলেন তো কি আপনাদের জিততে সাত জাগে না আপনাদের জিততে সাত জাগে না প্রত্যেকটা মানুষের জিতার সাত জাগে তাই আমারও জিতার সাত জাগে গোসাই আমি জিতব জিতব মনে করে যখন ওই খেলার মাঠে যাই ওই খেলার মাঠে কিন্তু দু দল প্লেয়ার রয় এ দল মনে মনে করবে আমি আজ এমন খেলাই খেলব আমি এমন খেলাই খেলব ওই দলকে হারিয়ে দেব ওই দল যদি হেরে যায় আমি জিতে যাব আর আমি যদি জিততে পারি একটা মেডেল পাব এই মেডেলটা নিয়ে আমি আনন্দ করতে করতে বাড়ি যাব গোসাই আমি চুরি করতে যাই কিছু আনার জন্য মালামাল চুরি করে আনতে পারলে আমার একটু লাভালাভ হতো আমার দশাটা কোন জায়গায় চোরের মতো ওই খেলোয়াড়ের মতো জিতবো জিতবো করে যাই জিতা দূরে থাক ওই খেলার মাঠে পা দিতে না দিতে খেলার মাঠে পা দিতে না দিতে আমার জিতা দূরে থাক আমি একেবারে গোহারা হেরে যাই তাই জিতার কারিগরিটা তুমি একটু সুন্দর করে আমাকে বুঝিয়ে দাও কোন পর্যায়ে খেলা করলে আমি জিতেই মেডেল নিয়ে আসবো আমি চুরি করতে যাব মাল চুরি করে নিয়ে আসবো চুরি করতে গিয়ে চুরি করে নিয়ে আসা দূরে থাক আমার ভান্ডারে যা দামি কিছু আছে আমি দিয়ে পালিয়ে আসি দেখেন থেকে নিয়ে আসা যাবে কি করে তুমি আমার গুরু তুমি আমাকে অন্ধকার থেকে আলো জগতে নিয়ে চলো তুমি প্রথমে বলেছিলে দেহ ছিল শ্মশান সমান গুরু এসে মন্ত্র দিয়ে করলো ফুল বাগান আমাকে ঠিক ওই ফুল বাগানের মতো ঝরঝরে তরতরে করে রাখার দায়িত্ব কিন্তু তুমি নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল হরি বল হরি বল
দশাটা কেমন আমার দশাটা কেমন জানেন আমি যখন ওপারে যাব ভেবে ওই নদীতে নামতে যাই কিছু দূরে গেলে একটা চম্বুকের সাড়া পাওয়া যায় চম্বুকের কাজ কি তার আয়ত্তের মধ্যে যদি কোনো লোহার গন্ধ পায় হরি বল হরি বল চম্বুক তখন তার আকর্ষণ শক্তি খাটিয়ে দেয় আকর্ষণ শক্তি খাটিয়ে দিয়ে শক্তির বলে ওই লোহাটাকে চট করে কাছে টেনে নেয় তাই আমি যখন যেতে যাই নদীটা পার হব বলে মাঝামাঝিতে গিয়ে দেখি চম্বুকের গন্ধ মেলে আর চম্বুক যখন আমাকে চট করে কাছে টেনে নেয় সঙ্গে সঙ্গে আমি তোমার নাম মন্ত্র ভুলে যাই নাম মন্ত্র ভুলে এমন একটা গোলের মাঝখানে পড়ে যাই আমার বাসাই ভার হয়ে যাই বলে বসাই এখান থেকে আমি বেঁচে ফিরব কি করে তত্ত্ববাউল গানটা দয়া করে ইয়াং স্টাফরা ভালো করে শুনবেন আসতে ইয়াং স্টাফরা তত্ত্ববাউল গান শোনে বাবা যারা যাদের শোনার প্রয়োজন তারা কি শোনে ইয়াং স্টাফদের এই তত্ত্ববাউল গানটা বেশি করে শোনার প্রয়োজন যুবক যুবতী দয় এদের বেশি বেশি করে তত্ত্ব গানটা শোনার দরকার কে শোনে কার কথা কেন ওদের বেশি করে শোনার প্রয়োজন কারণ ওদের দেহের মধ্যে মালামাল ভরপুর কি বাবা সোনা দানা হিরে সুনি পান্না একেবারে ভরপুর গজ গজ করছে তাই যে কোনো ব্যবসায় নামার আগে যদি ব্যবসার রীতিনীতিটা জানা থাকে কারো তার কিন্তু ব্যবসায় গিয়ে লস হবে না হবে কি আর যদিও কোনো কার্যক্ষেত্রে কোনো বেকায়দায় পড়ে একাদিন লস হয়ে যায় তা গুরু ঘরে এমন একটা দিন আছে সেদিন যদি চার আনা লস হয় তা পূর্ণ ষোলো আনা লাভ হবে এই জন্যই পালা গানটা বেশি করে ইয়াং স্টাফদের কথা ওদের শোনার প্রয়োজন কিন্তু ওরা শোনে না শোনে কি শুনতে চায় না ওরা কারণ ভালো জিনিস বাজারে কম বিক্রি হয় ওদের গান আলাদা আছে বাবা ওদের গান আলাদা আছে আছে না আমি কার হলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে সেদিন আমার কেমন লেগেছিল আমার কেমন লেগেছিল তুমি যেদিন অন্যের হয়েছিলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে আসরে গাওয়া যায় পাঁচশো টাকা হাজার টাকা দুশো টাকা একশো টাকা নোটে ওই শিল্পীর গা একেবারে সেয়ে যায় বুঝলেন আর আমরা এত দামি দামি কথা বলবো কত শাস্ত্র গ্রন্থ কত দামি দামি পুরাতন মহাজনের পদ ওই লাস্টে মায়েরা ভিক্ষা দেওয়ার সময় হয়তো দু টাকাও দেন না কই আসো না নমস্কার করে চলে যান তা যাক দিতে বলছে না উপমা দিলাম আর কি তোমার কাছে আমার জিজ্ঞেস এবার তোমার প্রশ্নের উত্তর দেব তার আগে তোমার কাছে জিজ্ঞেস আমি কিন্তু প্রশ্ন করতে পারবো না বাবা আমার জিজ্ঞেস আমার জিজ্ঞেসটা হচ্ছে কি ভালো কর্ম করলে যদি ভালো ফল পাওয়া যায় তাহলে সারা জীবন কৃষ্ণ নাম করে শুরু হলো হয়েছিল কারণটা কি আবার সারা জীবন খুন করে সে ভগবান প্রাপ্তি হয়েছিল এ দেখো জিজ্ঞেস আরো একটা জিজ্ঞেস জিজ্ঞেসটা কি এই যে এক সপ্তাহে সাতখানা বার থাকে নাকি রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার তার সাতটা বার সাতজনের রবিবার রবির সোমবার শিবের মঙ্গলবার মঙ্গলের বুধবার বুধের বৃহস্পতিবার হচ্ছে গুরুদেবের দেবগুরু শুক্রবার দত্তগুরু শুক্রাচার্যের শনিবার আমাদের বড় বাবা শনিরাজের তাহলে
এই গুরু, তুমি তো গুরু, গুরু হরি একই জিনিস, এ হরি সেই গুরু, তাহলে হরিবার কোনটা? হরিবার। আবার শোনা যায় যে একাদশী করেন আপনাদের সনাতন ধর্মের মানুষেরা, তা এই একাদশীর জন্মটা কোথায় হলো? একাদশীর জন্মটা কোথায় হলো? একাদশী কেন করতে হয়, কারা কাদের করতে হয়, প্রথমে কে করেছিল? আমার জিজ্ঞেস অনেক কটাই হয়ে গেল, এইবার তোমার প্রশ্নের উত্তর দেব আমি। বললো এমন একটা শিষ্য ছিল, কায়দা মতো মেরেছে, বুঝলেন আমি যেমন শিষ্য, শিষ্যর প্রশ্ন শিষ্যকে করে গেছে। তা শিষ্যটা গুরুদেবকে ভক্তি করতে গেল সত্য যুগে, তা গুরুদেব রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তাহলে শিষ্যের কাছে গুরুকে দেখলেই প্রণিপাত করতে হবে নাকি? তা শিষ্যটা কি করলো, তাড়াতাড়ি করজোড়ে গুরুদেবকে ভক্তি করতে গেল এইভাবে ছাপড়িয়ে। গুরুদেব সঙ্গে সঙ্গে বলে, এই ওইভাবেই থাক, ওইভাবেই থাক, আমি বেরোলাম দক্ষিণ দেশে, সেখান থেকে যেদিন ফিরে আসব সেই দিন তুই তোর মাথাটা তুলবি, আমি যতদিন ফিরে আসব না ততদিন তুই মাথাটা তুলবি না। তা শিষ্য কি করল, গুরুদেব যাওয়ার সঙ্গে সঙ্গে প্রণিপাত করতে গেল, ভক্তি করতে গেল, ওই কথা বলে গুরুদেব দক্ষিণ দেশে চলে গেল, আজও গুরুদেব আসেনি আর শিষ্যটা কিন্তু আজও মাথা তোলেনি। তাহলে সেই শিষ্যটাকে আর কেনই বা, কেনই বা তাকে ওইভাবে মাথাটাকে ছাপড়িয়ে থাকতে হয়েছে? সে হচ্ছে বৃন্দাগিরি। বৃন্দাগিরি এত দ্রুত গতিতে বাড়তেছিল, বাড়তে 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 মনে হচ্ছে যেন সূর্যটাকে গ্রাস করে নেবে। তা দেশের মানুষ ভাবলো, সূর্যকে যদি এই বৃন্দাগিরি গ্রাস করে নেয় তাহলে পৃথিবীটা অন্ধকারে পরিণত হয়ে যাবে, আমাদের এই পৃথিবীতে আর কোনোদিন আলো জ্বলবে না, তাই একমাত্র এর বাড়ন্ত কমাতে পারে ওর গুরুদেব। তাই ওর গুরুদেবের কাছে গিয়ে বলল, গোসাই আপনার ভক্ত যেভাবে বাড়তে শুরু করেছে পৃথিবীটা একদিন অন্ধকারে হয়ে যাবে, কারণ সূর্যকে গ্রাস করে নেবে, ওকে আপনি ঠেকান, ওকে ঠেকান, আপনি ছাড়া কেউ পারবে না। তাই বললো, তোরা চিন্তা করিস না, ও ব্যবস্থা আমি করব। তার গুরুদেবের নাম হলো অগস্ত্যমণি। অগস্ত্যমণি বাড়ির থেকে বেরিয়ে ওই বৃন্ধার কাছ দিয়ে চলে গেল দক্ষিণের দেশে। তাই শিষ্যদের নিয়ম, গুরুদেবকে দেখলেই ভক্তি করতে হয়। গুরুদেব অগস্ত্যমণিকে দেখে বৃন্দাগিরি প্রণিপাত করতে গেল, যেই প্রণিপাত করতে গেল গুরুদেব ভাবলো এই তো সুযোগ, বললো ওইভাবেই থাক, আজও সেই ভক্ত ওইভাবে আছে। কে? বৃন্দাগিরি, গিরি মানে পর্বত, বৃন্দা পর্বত সেই দিন থেকে আর এক ইঞ্চি বাড়েনি, গুরুবাক ব্রহ্ম আর সব বাহ্য গেল। তাহলে প্রশ্নের উত্তর সঠিক দিয়েছি আমি, গুরুর নাম অগস্ত্যমণি, শিষ্যের নাম হচ্ছে বৃন্দাগিরি, এটা সত্যযুগের ঘটনা। আর অগস্ত্যমণি বেরিয়েছিল ভাদ্র মাসের পয়লায়, সেই থেকে ফিরে আসিনি বলে ওই ভাদ্র মাসের পয়লাটা হচ্ছে অশুভ, শুভ বলে অনেকেই মনে করেন, যারা জানেন যারা মানেন তারা ভাদ্র মাসের পয়লায় যাত্রার পথে রওনা হয় না, অগস্ত্যমণি ফিরে আসেনি বলে যদি আমরাও না আসি অনেকেই যাই না। ব্যাস, তোমার কথার উত্তর কথাই শেষ হয়ে গেল, তোমার কাছে আমার কিছু জিজ্ঞেস থেকে গেল, আমার গান থাকলো। এইবার ছোট্ট করে একটা গল্প বলতে পারি, তা আমার দশাটা কেমন জানেন, আমার গুরুদেবের দশাটা কেমন? ঠিক এইরকম একটা ডাক্তার, এইরকমই মোটা সোটা ওই রকমই, বুঝলেন ওই রকম একটা ডাক্তার, পয়সার অভাবে মানে সবেই ডাক্তারি শুরু করছে, বুঝলেন সবাই ওই সিজার করা, অপারেশন করা, এগুলো সবেই সবেই শুরু করছে। তা পাকা নার্সিং হোম তো তৈরি করতে পারেনি, ওই পাটকাঠির বেড়া দিয়ে সবে একটা নার্সিং হোম তৈরি করেছে, তবে হাত যশ ভালো আছে, যেই যায় তার ভালো হয়ে যায়, যেই অপারেশন করে তার অপারেশন সাকসেসফুল হয় একেবারে। তা আমার মতো একটা মানুষ ওই মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করে চোখটা আমার বেরিয়ে গেছে, বুঝলেন, তা সেখানে নিয়ে গেল ডাক্তারবাবু আপনার খুব হাত যশ, আপনি ট্রিটমেন্ট করে এই চোখের ব্যবস্থাটা ভালো করে দিন। বলো কোনো চিন্তা নাই, গুরু কৃপায় আপনার চোখ আমি সাকসেসফুলভাবে অপারেশন করে দেব। তা কী করেছে জানেন, ওই চোখটাকে উপড়িয়ে নিয়ে
একটা বাটির উপর রেখেছে, রেখে যেই ডাক্তার একটু অন্য মনস্ক হয়েছে আর সঙ্গে সঙ্গে বিড়ালে চোখটা নিয়ে পালিয়ে গেছে। যা তা বিড়ালে যখন চোখ নিয়ে গেল, এবার রোগীর চোখে দেবে কি? ডাক্তারের চিন্তা চিন্তা করতে 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 মাথায় চলে আসলো পাটকাটির বেড়ার ওইদিকে ছাগল চড়ে বেড়াচ্ছে, বুঝলে? বলে এই কম্পাউন্ডারকে বলে একটা ছাগলের, এই ধর ছাগলটাকে চুপ করে ধরে ছাগলের একটা চোখ উপড়িয়ে নিয়ে আই। ব্যাস ছাগলের চোখটাকে উপড়িয়ে নিয়ে এসে রুগীর চোখে দিয়ে ট্রিটমেন্ট করে ব্যান্ডেজ করে বেঁধে দিয়ে বললো যাও এক সপ্তাহ পরে দেখা করবে যাও। এবার এক সপ্তাহ পরে রুগী চলে আসছে, ব্যান্ডেজ ব্যান্ডেজ খুলে চলে আসছে, তা ডাক্তারবাবু দেখে একটু ভয় পাচ্ছে। তো সেই রুগী তো আসছে, ওর তো আমি ছাগলের চোখ লাগিয়ে দিয়েছি, না জানি কি বলবে। তা বলছে কি বাবার ভালো আছো, ভালো আছো, দেখতে পাচ্ছ? বলছে হ্যাঁ ডাক্তারবাবু আমি খুব ভালো আছি, চোখে ভালোই দেখছি, কিন্তু আপনি যে চোখটা লাগিয়ে দিয়েছেন এই চোখে আমি ঘাস ছাড়া কিছু দেখতে পাচ্ছি না ডাক্তারবাবু। আমার এইদিকে চোখে সব মানুষ গরু ছাগল ভেড়া মুরগি সবই দেখতে পাচ্ছি, কিন্তু আপনি যে চোখটা লাগিয়ে দিয়েছেন ওই চোখে আমি শুধু ঘাস ঘাস আর ঘাস ঘাস আর ঘাস, এই ঘাস ছাড়া কিছু দেখতে পাচ্ছি না, ব্যাপারটা কি? তো দেখো গোসাই, তুমি অপারেশন করো তাতে আমার দুঃখ নাই, আমার ব্যথা যন্ত্রণাও নাই, আমি যেন অনেক কিছু দেখতে পাই, খালি ঘাস দেখবো না। হরি বল হরি বল, ঘাস দেখতে দেখতে আমার কাজ সারা, তা ঘাস যেন না দেখে আমি যেতে নারী ভয়ে মরি। করেছে আপনারা শুনেছেন, এবং একটা গল্প দিয়েছে যে তুমি জানে ছাগলের চোখ লাগিয়ে দিও না, আগে লাগাই কি দেখো, তারপরে তো কি, তারপরে তো বলবা। এমন মধুর যে বর্তমান যুগে ইয়ং স্টাফদের এই গান শোনার দরকার, কথাটা
অতি মূল্যবান কথা, কিন্তু তারা শুনে না। কেন শুনে না? তার কারণ আছে। আমি আমার ঘটনা দিয়ে বলছি, একটা গল্প মনে পড়ে গেল, বলবো না? থাক, বলবো না, বলবো। মানে আমাদের গ্রামে এক জায়গায় সাধু সেবা হয়, আমাদের ফ্যামিলিতে মানুষ হচ্ছে 27 জন, বড় গোষ্ঠী আমরা। তা ওই গানে গান করলে 3 দিন একটা পয়সাও দেয় না। তো বাড়িতে সব শিখে দিলাম যে অধিবাসের থেকে সাধু সেবা বাসি মচব বের করে দিয়ে সব আসবো, মানে টাকা না দিলে খেয়েই শোধ করবো একবারে। 27 জন, তা দিনে 3 বার করে 3 দিন ওইখানে তেল মাখবো, ওইখানে খাবো, ওইখানে থাকবো। এই একটা যুক্তি আমার, পয়সার উপরে শোধ করে নেব। এখন আমার মা বাবা আমার মা ঠিক এই মেয়েটার মতো দেখতে, একবারে এইরকম, তার জানা বল, এইরকম একবারে। আমার মা আছেন, বাবা আছেন, আমার ছেলে মেয়ে আমার স্ত্রী সবাই গান শুনছে। এখন যেদিন বাসি মচ্চপ হয়, গোষ্ঠ গান হচ্ছে, তা আমার বড় ছেলে বারে বারে বলছে, দেখ এই গানকে মানছে শুনে নাকি, এটা গান হচ্ছে নাকি এটা? তাহলে চুপ কর, এগুলো সাধু সেবার ব্যাপার, এখানে এই গানই হয়, বলতে এই গান ভালো লাগছে না, ওই যে বাড়িতে একটা হিন্দি গান গাইতি সেই গানটা গাও। তাহলে এখানে হিন্দি গান গাও যাওয়া গা। তা সাধুরা বললো, বাবা গান তো হয়েই গেছে, তোমার ছেলেকে একটু শুনিয়ে দাও। আর আমি বলেছি বাসি মৎসব না খেয়ে কেউ আসবি না, কিন্তু সবাইকে শিখিয়ে দেওয়া আছে। 27 জন লোক যদি 3 বার করে পাত পাড়ে, তাহলে কজন লোক হয় থাকেন? হ্যাঁ, তা গানটা কেবল ধরেছি আমি, আমার ছেলে সামনে বসে আছে। ধূপ মে নিকলা নিকারা রূপ কি রানী, ছেলের সামনে উঠি, মুখের মধ্যে নখ ভরি দি, শেষ দিয়ে বলছে, বলে আরে দাদা দাদা, এই 3 দিন আপনি আজকে একটা গান গাইলেন, আমাকে বলছে তা ছেলে বিলে এই গান শুনবে? আমি জোর বাবা হয় সে কথার মনেই নাই, হাসছে। আমি জোর বাবা ওর মনেই নাই, মুখের মধ্যে সেলফি করে না, ওই মুখের মধ্যে নখ দিয়ে শীষ দেয়, শীষ দিয়ে বলছে, বলি হ্যাঁ দাদা গান আজকে একটা গাইলেন আপনি। তা বর্তমান যুগটা হয়েছে এরকম। আর আমাদের এই বাউল গান শুনলে তো সব পাবেন, শাস্ত্রগ্রন্থ, হাদিস, কোরআন, বাইবেল, টিভি টপ, এবং সুন্দর সুন্দর কথা এই গানের মধ্যে আছে, আর কোনো গানে নাই। তার রেহানা পারবেন যে গানটা করেছে, আমি সাধন দেশে কি করে যাব, আমি রাস্তা দেখাবো সুন্দর করে, আপনারা শুনবেন। তাহলে কিভাবে যেতে হবে শোনো, আমার কাছে প্রশ্ন করেছে এমন একটা মানুষ ছিল, তার নাম হচ্ছে মানডিব্যমণি। এই মানডিব্যমণি সারা জীবন কৃষ্ণ নাম করে তার লাস্টে শূল হলো। তার কৃষ্ণ নাম করে তার কি হলো, এর জবাব পাবেন। আর হাদিসে এমন একটা লোক ছিল, সারা জীবন মার্ডার করে সে বড় একটা আউলিয়া হলো, মানে যেমন রত্নাকর দস্য হয়েছিল, এমন একটা মানুষ ছিল হাদিসে, সারা জীবন 51টা মানুষকে খুন করে 52টার বেলায় সে একটা বড় আউলিয়া হয়ে গেল। তাহলে ও মানুষ খুন করে আউলিয়া হলো, আরে কৃষ্ণ নাম করে এর শূল হলো, এর কারণটা কি সুন্দরভাবে বলবো, আপনারা শুনবেন শাস্ত্র দিয়ে এবং দেহতত্ত্ব দিয়ে। এইবার তুমি যে সাধন দেশে কি করে যাবা সেই রাস্তাটা তোমাকে আমি দেখাচ্ছি। আছে ঘোর অন্ধকার, ঘোর অন্ধকার ভয়ের সঞ্চার, নাই আছে পথের সম্বল, যাবে যদি ছুটে আয় সন্তরে কই মন পাগল, যাবে যদি ছুটে আয় খুব সাবধান। একতে অন্ধকার, তাতে কোনো সম্বল থাকবে না তোমার, একেবারে খালি হাতে যেতে হবে।
কোনো সম্বল থাকবে না, তাতে ঘোর অন্ধকার, অন্ধকারের মধ্যে দিয়ে তুমি একটা আলোর জ্যোতি দেখবে, সেই আলো ধরে তোমাকে যেতে হবে। যেদিন বসুদেব কৃষ্ণকে মাথায় করে নিয়ে যাচ্ছিল, ভাদ্র মাসের সময়, প্রচণ্ড অন্ধকার, উনি রাস্তা দেখছিল কিভাবে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকায়, আর ওই বিদ্যুতের আলো দেখে বসুদেব কৃষ্ণকে মাথায় করে নিয়ে গিয়েছিল। গৌর হরি বল। এইরকম এই রাস্তায়ও মাঝে মাঝে বিদ্যুৎ চমকাবে, অন্ধকারের মধ্যে দিয়ে সেই রাস্তা ধরে তোমাকে যেতে হবে। কিভাবে? আছে ঘোর অন্ধকার, ঘোর অন্ধকার ভয়ের সঞ্চার, তোমার নাই আছে পথের সম্বল, যাবে যদ ছোটে আয় সন্তরে কয় মন পাগল, যাবে যদি ছোটে অষ্ট ধাতুর দেহ খানি, তোমার চালাইছে খত কোম্পানি, মধ্যস্থলে আছে পানি, দুইটি নালে আসে জল, দুইটি নালে আসে জল। মধ্যস্থলে আছে পানি, দুইটি নালে আসে জল। তোমার নিচে ঘুমাই অষ্টভনি, উপরেতে পরশমণি, নিচে ঘুমাই অষ্টভনি, তোমার উপরেতে পরশমণি, হংসরবে চলে ধনি, হংসরবে চলে ধনি, সহং শব্দে চলা চল, তোমার সহং শব্দে চলা চল, যাবে যদি ছুটে আয় সন্তরে কয় মন পাগল, যাবে যদি ছুটে আয়। মায়ের চার বাবার চার অষ্ট ধাতু হয়, এই দেহটা চলছে তোমার সঙ্গে মনোরায়, বাবা দিয়েছে চার এই দেহে হাড়হাড্ডি মণিমগজ, আর মা দিয়েছে চার রক্ত পুজ লহু মাংস, আর ঈশ্বর দিয়েছে দশ, এই আঠারো মোকাম দেহ আমাদের মানব দেহে আছে। গুরুর কাছে ভালো করে জানবি পাশে বসে, জানবি পাশে বসে, অষ্ট ধাতুর দেহ খানি, তোমার নিচে ঘুমাই অষ্টভনি, উপরেতে পরশমণি, হংসরবে চলে ধনি, হংসরবে চলে ধনি, সহং শব্দে চলা চল, তোমার সহং শব্দে চলা চল, যাবি যদি ছুটে আয় সন্তরে কয় মন পাগল, যাবি যদি ছুটে
সুন্দর কথা মূলাধার হইতে গিয়া কুম্ভকেতে দোমাটায়া ধীরে ধীরে চকমু দিয়া ধ্যান করো সহস্র দল হরি বল অর্জুন যেমন নিচের দিকে লক্ষ্য করে উপরে মৎস্যচক্র ভেদ করেছেন এইভাবে নিচে একটা থালা আছে থালায় জল আছে ওই জলের মধ্যে ওই মাছের চোখটা দেখা যাচ্ছে আরে তার কত বড় ক্ষমতা সে এইভাবে বাণ ধরে নিচের দিকে চোখ করে কৃষ্ণ নাম স্মরণ করে যখন বাণ ছেড়ে দিল ঠিক মাছের চোখে গিয়ে লেগে এটাও তাই মূলাধার হইতে গিয়া কুম্ভকেতে দোমাটকায়া ধীরে ধীরে চকমো দিয়া ধ্যান করো সহস্র দল শুনতে থাকো কান পাতিয়া শুনতে থাকো কান পাতিয়া নিত্য ধামের কোলা হল তোমার নিত্য ধামের কোলা হল চাপে যদি ছুটে যাই সন্তরে কই মন পাগল চাপে যদি ছুটে যাই ধীরে ধীরে চোখ মুদিয়া ধ্যান করো সহস্র দল তিন তারেতে ঝংকারিয়া ষোলো তালায় চাবি দিয়া শুনতে থাকো কান পাতিয়া নিত্য ধামের কোলাহল এই সবার তুমি শুনবা না সেদিন সবে সময় হরি রাম কৃষ্ণ নাম সব সময় শুনতে পাবে আর একটা ঘটনা কি জানেন কানটা এইখানে রেখে দিলাম তোমার প্রশ্নের জবাব দিয়ে আমি যতই বলি খুব ভালো করে শুনবেন ইসলাম হাদিসে নিয়ামুল কুরআন বলে একটা কুরআন আছে ওই কুরআনে বলেছে বাড়ির স্ত্রী যদি আপনাকে সাধু বলে তাহলে আপনি সাধু আর বাড়ির বউ যদি আপনাকে সাধু না বলে তাহলে আপনার ওই সার্টিফিকেট কোনো জায়গায় গ্র্যান্ট হবে না একটু বুকে হাত দিয়ে বিচার করুন এই যে আমরা গান বাজনা করে বেড়াই একটু সেজে গুজে বেড়াই হয়তো আপনারা মনে করেন আমি সাধু আমি যে কেমন সাধু আমার স্ত্রী জানে এবার তাকে যদি কেউ গিয়ে জিজ্ঞাসা করে যে দিদি কমলদা তো গান বাজনা করে বেড়ায় পেটটাও একটু মোটা সোটা তাহলে নিশ্চয় কমলদা সাধু আমার স্ত্রী যদি বলে যে না আমার স্বামী সত্যিই সাধু তাহলে আমি সাধু ছোট আর আমার স্ত্রী যদি বলে বাদ দাও নিবংশীর কথা সেই যে গুজে থাকে কিছুই জানে না সার্টিফিকেট আর বুকে হাত দিয়ে কথা ঠিক না বলেন দর্শন দিয়ে দেখাচ্ছি আবার নিয়ামুল কোরআনে বলছে তাই সে যদি সাধু বলে তাহলে আমরা সাধু আর সে যদি সাধু না বলে আমি কতটুকু খাই না খাই সেই জানে আর কেউ জানে না হাসেন না কায়দা আছে মান্ডিব্য মনি সারা জীবন কৃষ্ণ নাম করে
এই বারে বারে আমাদের সামনে আসছে এরা মনে করছে টাকা দিতে আসছে আমাদের গাছম করছে শুধু মন্ডি প্রমুনি সারা জীবন কৃষ্ণ নাম করে কিন্তু তার শূল হলো কেন মহাভারতটা পড়ে দেখবেন এই মন্ডি প্রমুনি কি করত জানেন মাথাতে আঠা লাগিয়ে বনে বনে ফড়িং ধরতো আর ওই ফড়িং ধরে মাঠে যে কুশ ঘাসগুলা বেড়ায় সুসের মতো ওই কুশ ঘাস ফড়িং এর পিছনের দিকে সাঁদিয়ে দিয়ে ছেড়ে দিত আর ফড়িং মৃত্যুর যন্ত্রণায় ছটফট করত আর দু বাহু তুলে বলতো হে গোবিন্দ আমারও প্রাণ আছে আমাকে তুমি সৃষ্টি করেছ আজকে আমার যে কষ্ট দিল এই মনির যেন এই দশ একদিন হয় তাই মান্ডিব্যমণি তার নাম হচ্ছে মান্ডিব্যমণি এ ফড়িংকে শুল দিয়েছিল তাই মান্ডিব্যমণি শুল হয়েছিল পবিত্র কোরআনে বলছে সূরা ওয়াতিনাস ফালা সাবিলিন এর বাংলায় বললেন তুমি যদি না দেখো খোদাই নিশ্চয় খোদা দেখে তোমায় আমরা যদি ভগবানকে না দেখি আমরা যদি আল্লাহকে না দেখি সে আমাদের সব সময় দেখছে সবার চোখে ফাঁকি দেওয়া যাবে তার চোখে ফাঁকি দেওয়া যাবে না গৌর হরি বল তাই মান্ডিব মনের দশা যদি বলো নিজাম খুনি এই নিজাম খুনি একান্নটা পাপ করে তার কেন আবার সে বড় সাধু হলো আউলিয়া হলো নিজাম খুনির যেদিন একান্নটা পাপ হয়ে গিয়েছিল আল্লাহর ফেরেশতা গিয়ে বলল নিজাম তুমি যে কাজ করছো কাজটা ভালো নয় তুমি এ পথ ছেড়ে দাও বললো আমি কি করব বললো আল্লাহ রাসুলের নাম করো কি হবে নাম করলে বলো তোমার পাপ শেষ হয়ে যাবে তা নিজাম খুনি কমা লোক নাই বলো আমার যে পাপ শেষ হয়ে যাবে আমি জানবো কি করে মান্ডব মনি অর্থাৎ আল্লাহর ফেরেশতা বলল ওই যে দেখছো কারবালা কারবালা বুঝুন তো মুসলমান ভাইরা যেখানে মানুষকে থুই আসে ওটা গোরুস্থানও বলে আবার কারবালাও বলে বলো ওই যে গোরুস্থানের মাঝখানে একটা মরা গাছ আছে ওই মরা গাছে উঠে পা দুটো বেঁধে নিচের দিকে মাথা করে আল্লাহ রাসুলের নাম জপ করো এই নাম জপ করতে করতে মরা গাছ যেদিন তাজা হয়ে পাতা বেরিয়ে ফল ফুল হবে সেই দিন তোমার পাপ শেষ হয়ে যাবে নিজাম খুনি বললেন আমি তাই করব আমি জীবনে অনেক পাপ করেছি হে মাহবুব আমি একজন মানুষের স্পর্শ পেলাম আমি আজ থেকে আর ওই রাস্তায় যাব না ওই সেই কারবালার মাঠে সেই মরা গাছ গাছে উঠে পা দুটো বেঁধে নিচের দিকে মাথা করে আল্লাহ রাসুলের নাম জপ করে ভাই ওই মেয়েটাকে ওই গোরস্থানে কবর দিয়ে এসেছে আর নিজাম খুনি দেখছে পাপ করে আর পুণ্য করি একদিন আমাকেও এই মাটির তলে যেতে হবে গোর হরি দেখেন না মানুষ যখন শ্মশানে যায় শ্মশানে মরা পোড়ারও দেখলে তখন মাথার ব্রেন শট হয়ে যায় যে এইরকম একদিন আমাকেও পোড়াবে গোর হরি একদিন এই শ্মশানে আমাকেও পোড়াতে হবে তাই নিজাম খুনি দেখছে ওই যুবতী মেয়েটাকে কবর দিয়ে চলে গেল সন্ধ্যাবেলায় একটা যুবক ছেলে এসে ওই কবরটা খুঁড়তে লাগলো আর একাই একাই বলছে রমণী আমি তোমাকে মনপ্রাণ দিয়ে ভালোবাসতাম কিন্তু আমার ভালোবাসার দাম দিলে না তোমার অর্থের অহংকারে তোমার গোষ্ঠীর অহংকারে তোমার রূপের অহংকারে তোমার যৌবনের অহংকারে আমাকে পাত্তা দিলে না আজকে তোমাকে এই মরা তুলব তুলে তোমাকে আমি জেনা করব দেখি তোমার কোন আল্লাহ ঠেকায় নিজাম খুনি চিন্তা করছে এ পাক পরোয়ার দেগার আমি আর স্বর্গে যাব না
আমি নরকেই যাব তা এই শালাকে না মেরিয়া যাব না এত বড় অত্যাচার একটা মরা মানুষকে তুলে পাশক অত্যাচার করবে আস্তে আস্তে গাছে থেকে নেমে এসে ওখানে অনেক বাঁশ কাঠ পড়ে থাকে ছেলেটা ছাপড়িয়ে খুঁড়ে ভাই আর নিজাম করে ওই বাঁশ তুলে মাথায় এক বাড়ি মেরে মেরে ফেললো ছেলেটাকে মেরে ফেলে চিন্তা করলো আমার ও মরা গাছ আর তাজা হবে না ওই গাছের গোড়ায় বসে ওই সে নাম করতে লাগলো কিছুদিন পরে আল্লাহ ফেরেশতা বলল নিজাম বলল হুজুর আমার দ্বারায় পূর্ণ আর হবে না আমার দ্বারায় পূর্ণ হবে না আমি আরেকটাকে ফোন করেছি বলল নিজাম তুমি কি গাছতলায় বসে আছো একবার গাছটাকে দেখেছো বলল না আমার দেখার প্রয়োজন নাই আমি জানি ও গাছ আর তাজা হবে না বলল তাকিয়েই দেখো নিজাম খুনি তাকিয়ে দেখছে সেই মরা গাছ তাজা হয়ে গেছে কত সুন্দর পাতা হয়ে ফুল হয়ে গেছে আওয়াজ আসলো নিজাম তুমি যে পাপ করেছিলে এই কামককে ধ্বংস করে তোমার পাপ সব শেষ হয়ে গিয়ে তুমি এখন পুণ্যের পথে রওনা দিয়েছো ধর হরি বল কত সুন্দর কথা তাই পরে নাম হলো নিজামউদ্দিন আউলিয়া তার দিল্লিতে এখনো মাজার আছে ছোট দেখুন একটা গান আছে নিজামউদ্দিনে ধন্য ধন্য মেরা ধন্য ধন্য মেরা তাই সে দিল্লিতে তার মাজার আছে সেখানে প্রতিদিন লাখ লাখ টাকা খরচ আপনি যখন যাবেন তখনই মনে হচ্ছে দিন রাত্রি বুঝতেই পারবেন না সেখানে গিয়ে তাহলে সে একটা বড় আউলিয়া হলেছে পাগলা রে মানুষ খুন করলেও পাপ হয় যদি ওইরকম মানুষকে খুন করা যায় তাই ক্ষুদিরাম বলেছিলেন ক্ষুদিরামকে বলেছিল বড় বড় দার্শনিকরা যে তুমি একটা মিথ্যা কথা বলো আমরা তোমাকে ফাঁসি থেকে বাঁচিয়ে দেব ক্ষুদিরাম বলেছিল না যে মিথ্যা বললে দেশের ক্ষতি হবে আমি সে মিথ্যা বলবো না তাই এখানে একটা কলম আছে যে মিথ্যা কহিলে হয় জগতের কল্যাণ সেই মিথ্যা জানিবে গো সত্যের অসমান যে মিথ্যা বললে জগতের উপকার হয় সেটা সত্য বলছি ওরে মন এই গুরুর দেশে যেতে হলে বলছে আমি যখন চুরি করতে যাই তখন তো তুমি থাকো আমি থাকি কিন্তু আমাকে তুমি জাগিয়ে রাখো না আমি তোমার মধ্যেই থাকি কিন্তু তুমি আমাকে জাগিয়ে রাখো না ওই কখন ধরা পড়বো কখন ধরা পড়বো কখন ধরা পড়বো তোমার মধ্যে সবসময় এইটা থাকে যদি আমার নাম স্মরণ করো স্মরণ করতে করতে তোমার চুরি করা একদিন বন্ধ হয়ে যাবে আর তুমি চুরি করবে না গৌর হরি বল আছে দুইটি নিশান খাড়া উপর তালা বন্ধ করা রত্ন মানিক আছে ভরা হাওয়ার যোগে হয় প্রবল আয়
যোগে হয় প্রবল আরে যাবে যারা প্রেম নগরে দাঁড়ায় না বালুর চরে যাবে যারা প্রেম নগরে দিগদর্শন যন্ত্র ধরে ফকির জালালে কয় সোজা চল ফকির জালালে কয় সোজা চল যাবে যোগে ছুটে আয় শঙ্করে কয় মন পাগল